ঘটাকুড়ে স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ির লোকজনদের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী বিশ্বজিৎ বর্মন। তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ বাজার এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে কোনো এক সময়। তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা তথা তেলিয়ামুড়া বাজারে প্রতিষ্ঠিত শুকনো মাছ ব্যবসায়ী সুধীর বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মন শুক্রবার নিজের ঘরে পরিবারের সবার নজর এড়িয়ে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু কি কারণে এই আত্মহত্যা তা কেউই কিছু বলতে পারছে না। শুক্রবার নিজের স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে বেশ খুশি এবং আনন্দিত ছিল বিশ্বজিৎ। পরিবার সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুক্রবার রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে বিশ্বজিৎ। তারপরই হঠাৎ পরিবারের লোকজনদের নজর এড়িয়ে নিজের গলায় ফাঁস লাগায় সে। ঘটনা হইল কালকা, এর বউয়ের বার্থডে গেছে, কেক আনছে, তোমার সব কিছু বাজার টাজার করছে, আর বোধহয় সব মা বাবা সবের লইয়া তোমার ইয়া খাউন টাউন খাইল। খাওয়ার পরে হঠাৎ করে তোমার এই দুর্ঘটনা, কোনো তোমার কার্য দরবার নাই, কুচ্ছু নাই, বুঝছো না, মানে কোনো কিছু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে না না এরা স্বামী স্ত্রীর ভিতরে কোনো প্রবলেম নেই। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তড়ি ঘড়ি তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিন্দিয়া দেপুর মা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বজিৎ বর্মন, বাবার নাম সুধীর বর্মন, ওর ওনার ঠিকানা হয়েছে জয়নগর। হিস্ট্রি ছিল ও নাকি ফাঁসি দিয়েছে বাড়িতে, বাড়িতে ওরা বাদ খেতে করেছিল, তখন ওরা দেখেছে বাড়িতে লোকে ফাঁসি দিয়ে ফেলেছে, তো সাথে সাথে ওরা নিয়ে এসেছে এখানে। হসপিটালে আসার পর আমরা খুব ট্রাই করেছি, কিন্তু করার পরেও ওনার মানে শাশুড়ি আসেনি, এরপরেও তো ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। বিশ্বজিতের এভাবে হঠাৎ মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।